আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তো কেসে আপ লোগ তো আও যা আপনে কান মে ইয়ারফোনস ডাল লো। কে ডাল ভি কি বহুত তেজ হো রহে হো, খারাপ শুরু করতে হ্যায় বিনা কিসি বকচোদী কে। তো এই মুহূর্তে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে এই ভিডিওটি আপনাকে একটুকু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনারা খুব সহজে আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কাইনমাস্টার। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অলরাইট, ডাউনলোড করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন করার পরে আপনারা এই প্লাস অপশনে ক্লিক করুন। এরপরে প্রথম রেশিওটি সিলেক্ট করে নিন। অলরাইট, এরপরে আপনাকে একটি ফটো অ্যাড করতে হবে। আর এই ধরনের ফটো বা আমি যে সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করে দেখাবো, সমস্ত ম্যাটেরিয়ালের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এরপরে আপনাকে এই ফটোটির ডিউরেশন 35 সেকেন্ড করে নিতে হবে। এরপরে আপনাকে এই অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা ব্রাইটনেস হালকা কমিয়ে দিবেন। এরপরে নিচে সোয়াইপ করুন, দেন এখানে আপনারা এই অপশনটি একবারে বাড়িয়ে দিবেন। এরপরে আপনারা এই অপশনটির উপর ক্লিক করুন। এরপরে আপনাকে এখানে একটি ফটো অ্যাড করতে হবে। তো ফটোটি অ্যাড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন, দেন মিডিয়া, দেন আপনার কাঙ্ক্ষিত ফটোটি আপনি অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো এখন আপনাকে এই ফটোটি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আপনারা এই ফটোটি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপরে এই ফটোটি আপনাকে ডুপ্লিকেট করতে হবে। এর জন্য এই অপশনটির উপর ক্লিক করুন, দেন এখানে ডুপ্লিকেট অপশনটির উপর ক্লিক করুন। ফটোটি ডুপ্লিকেট হয়ে যাবে। এরপরে আপনারা এই ফটোটি এইখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনাকে এই ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো থেকে নিচে সোয়াইপ করে আসা লাগবে। আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, অপাসিটি, এই অপশনটির উপর ক্লিক করুন। দেন এখান থেকে আপনারা এই ফটোটির অপাসিটি কমিয়ে দিন। তো এখন আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। দেন এই দুইটি লেয়ার আপনারা একেবারে টেনে বড় করে নিন। তো এখন আপনাকে একটি ভিডিও এখানে অ্যাড করতে হবে। তো ভিডিওটি অ্যাড করার জন্য আপনারা আবারও লেয়ারে ক্লিক করুন, দেন মিডিয়া, দেন আপনি কাঙ্ক্ষিত ভিডিওটি অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে আপনারা এই অপশনটির উপর ক্লিক করুন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিন। তো এরপরে আপনাকে আবারও লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর ইনস্টল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এই ব্লেন্ডিং অপশনটির উপর ক্লিক করুন, দেন এখান থেকে মাল্টিপ্লে এই অপশনটি সিলেক্ট করে দিন। এরপরে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। সো এখন আপনাকে আরেকটি ভিডিও অ্যাড করতে হবে এখানে। তো এর জন্য আবারও লেয়ারে ক্লিক করুন, দেন মিডিয়া, দেন সেই ভিডিওটি অ্যাড করে নিন। এরপরে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করে এটি ফুল স্ক্রিন করে দিতে হবে। তো এরপরে আপনাকে এই ভিডিওটির লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন। আসার পরে এখান থেকে আবারও ব্লেন্ডিং অপশনটির উপর ক্লিক করুন, দেন এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দিন। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন আপনাকে এখানে কিছু লেখা বা PNG অ্যাড করতে হবে। তো আমি PNG অ্যাড করব। এর জন্য আমি আবারও চলে যাচ্ছি লেয়ারে, দেন মিডিয়া, দেন আমি এই PNG সিলেক্ট করে নিচ্ছি। তো এখন আপনাকে এই PNG লেয়ারটি একেবারে টেনে বড় করে দিতে হবে। অলরাইট, এই PNG আপনাকে একেবারে এইখানে নিয়ে আসতে হবে। দেন এই অপশনটির উপর ক্লিক করুন। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এই ভিডিওটি আমাদের এক্সপোর্ট করতে হবে। এর জন্য এই অপশনটির উপর ক্লিক করুন, দেন এক্সপোর্ট। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আমার দেখানো এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। সো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।
তাহলে এরপরে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।